যখন বডি ব্যালেন্স হারালেন সাথে সাথে পেছন থেকে টেনে ধরলেন ফর ফ্রিকি সে পিস্তে এসে ঢাকা জেলার অনুভূত ঢাকা জেলা শূন্য ঢাকা জেলা শূন্য ফুটবল হচ্ছে গোলে খেলা ফুটবলের আসল সৌন্দর্য হচ্ছে গোল তবে এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোলে দেখা পায়নি এবং আরেকটি বিষয় একটু ঠান্ডা লাগার কারণে স্বাভাবিক ঋতুমে যে ধারাবর্ষ দেওয়া না সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে হচ্ছে না যে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু যেহেতু শীতের সময় সে কারণে আমার একটু ঠান্ডারও সমস্যা আছে যে কারণে অনেক সময় প্রবলেমে আমাকে পড়তে হবে আশা করছি আপনারা বিষয়টি ক্ষমার সঙ্গে দৃষ্টি থাকবে সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদেরকেও ধন্যবাদ সেখান থেকে হরতাকে কেড়ে নেওয়ার যে প্রবণতা হয়েছিল যেহেতু দুটি দলের স্কুল লাইন কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি শূন্য শূন্য ভাবে গিয়ে কেউ কার জলে কিন্তু যেতে পারেননি এগিয়ে গোলটি বাঙিয়ে গোলের খেলা ফুটবল যখনই চলে আসে সে গোলটি তখনই আনন্দ শুরু হয়ে যায় সকলে সে আনন্দ থেকে কিন্তু এখনো দুটি দলের সেই সক্রিয় সাপোর্টাররা বঞ্চিত যেহেতু গোল হচ্ছে না সঞ্চিত সেখান থেকে মাথার উপর দিয়ে বদি করে দিয়েছেন হেড হলো মাঝ মাঠে বল এগিয়ে যাচ্ছেন পাঠে সেখান থেকে স্কয়ার পাস করেছেন ব্যাক পজিশন থেকে বলটা আগে নিয়ন্ত্রণ নিয়েছেন আক্রমণে টাঙ্গালে জেলা উঠে আসার প্রচেষ্টা থেকে ইতিমধ্যে এগিয়ে সেন্টার লাইনে করেছেন অতিক্রম কিন্তু সেটা আক্রমণটা কিছু হলো ব্যতিক্রম সে বলটাকে তিনি নিয়েছেন কিন্তু আক্রমণে মোমেন্টে ঢাকা জেলা দল যেহেতু গত বছর আমরা জানি শরীরপুর জেলা দল জয়লাভের মধ্য দিয়ে দেখা যাক এই বছর নতুন মুখ আমরা দেখতে পাচ্ছি সেই নতুন মুখ থেকে কতটুকু জয় জয়কার হয়ে তারা সেই জয়ের বন্দর করতে পারেন কিনা নম্বর সে প্রচেষ্টা করে যাচ্ছে যেভাবে ইন্ডিগাল ট্যাকালের মাধ্যমে কেটেছিলেন যে কারণে সেখান থেকে কিন্তু একজন খেলোয়াড় পরে আছেন তাকে সেবা শুশ্রূষার মাধ্যমে সেরে তোলা হচ্ছে প্রচুর দর্শকদের উপস্থিতি দর্শকের সৃষ্টি করে আনন্দের পরিস্থিতি দর্শকের বিনা লাগে না গ্রাম দর্শকরাই বাড়িয়ে নেয় কিন্তু প্রাণ দেখতে পাচ্ছি সেখান থেকে স্বাগতিক দলের পক্ষে অনেকে দর্শকদের উপস্থিতি যেহেতু বলা হয়ে থাকে প্রেরণা যোগে যদি সমর্থক আক্রমণ হয়ে যায় সার্থক পাঁচ মাঠ দিয়ে পা গলিয়ে বলটা আগে দিয়েছিলেন আক্রমণ আসার চেষ্টা আছে স্কোয়ার পাস করেছে আক্রমণে ঢাকা জেলা দল তাদের নিয়ন্ত্রণে ডাউন দ্য রাইটিং সেটা একটা দিক থেকে কিছুটা বাঁকা নজর দিয়েছিলেন ইয়ারে ভেসে হেডটি করেছিলেন অবশ্যই এসে কিন্তু বাট পিছন থেকে যেভাবে ট্যাকালো করেছিলেন দিস ইজ নট এ লিগাল ট্যাকেল ইট ওয়াজ এ ইন্ডিগেল দ্যাট মিনস ফাউল ফ্রি কিক গেট টু দিস টাঙ্গাইল জেলা দল ফর দ্যাস তাদেরকে ছোট্ট ভাবে দিয়েছে আক্রমণ যাওয়ার উদ্দেশ্য থেকে সেখানে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু ছোট্ট ভাবে সেখান থেকে বল নিয়েছিলেন মনির মিয়া ছোট্ট ভাবে দিয়েছেন তার সতীর্থ উদ্দেশ্যে সেখান থেকে সিরাজ মাহমুদ তার নিজের থেকে স্কোর পাস করেছে নিজেদের মধ্যে দেখতে পাচ্ছি চমৎকার আদান প্রদান প্রতিপক্ষকে পরাস্ত করার সর্বত্র একটা বিধান সে বিধান থেকে আসে কিনা গোলের অবদান সেখান থেকে বলটা আগে ক্লিয়ার করার চেষ্টা এখনো কাটেনি বিপদের রেস কাটাতে বিপদের রেস চেষ্টা করেছিলেন সর্বশেষ প্রতিপক্ষে বাধার তোপে পড়েছিলেন যে কারণে ফল থেকে ফ্রিকি লেফট ব্যাক পজিশন থেকে জায়গা মতন বসিয়েছেন ফিক্স দ্য পজিশন ফর দ্য কিকি সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভাবে প্রথমার্ধের খেলাটা সেভাবে কিন্তু এগিয়ে আসছে না যেহেতু এখনো হচ্ছে না গোল গোল চলছে খরা গোল দিচ্ছে না ধরা ছোট্টভাবে স্কোয়ার করেছে নিজেদের মধ্যে ঘটিয়ে সমন্বয় উন্নতি করতে হবে কিন্তু আক্রমণের প্রমাণ নয় মাঝ মাঠে এগিয়ে আছেন আক্রমণের পাঠে কাউন্টার থেকে ঢাকা জেলা দল ডাউন দা লেফটি অ্যাটাকিং পজিশন দিয়ে ইতিমধ্যে প্রতিপক্ষের দিকে ফরওয়ার্ড ইনসাইডে ঢুকে কিন্তু যেভাবে তিনি কিন্তু করার চেষ্টা করেছিলেন ক্রস কিন্তু না সেখান থেকে রাইট ব্যাকের প্রতিপক্ষের আক্রমণকে ঘটিয়ে বলটিকে দিয়েছেন বাইরে পাঠিয়ে এবং আক্রমণ করলেন সেখান থেকে মুক্ত নিজেকে রাখিয়া যুক্ত দীর্ঘ পথ পরিক্রমায় 2018 সনে যার পদযাত্রা শুরু হয়েছিল দেখতে দেখতে আমরা চারটি বছর অতিক্রান্ত করে ফেলেছি এই টুর্নামেন্টকে ঘিরে যেহেতু এখান থেকে উঠে আসছে আমাদের আগামী দেশে রঙিন রসদ সে রসদদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের সমৃদ্ধশালী একটি জাতীয় লাইনআপে তৈরি হবে এবং তৃণমূল থেকে কিন্তু উঠে আসবে আমাদের এই সমস্ত খেলোয়াড়রা সে প্রচেষ্টায় নিয়ে কিন্তু সৃষ্টি হয়েছিল আমাদের
বিশেষ করে চাঁদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।